মোহাম্মদ আশরাফুল, তাকে কেউ বলতেন আশারফুল, কেউ বা বলতেন ওয়ান্ডারফুল। এদেশের ক্রিকেট পাগল বেশিরভাগ মানুষেরই প্রথম ভালোবাসার নাম আশরাফুল। ক্রিকেটে বিস্ময়কর আবির্ভাব হয়েছিল লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুলের। টেস্টে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন এই ডানহাতি। অমিত প্রতিবার ব্যাটিং দিয়ে বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক হয়েছেন, চিরস্থায়ী আসন পেয়েছেন ভক্তদের মনেও। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছিটকে যান 5 বছরের জন্য, নিষিদ্ধ হন আশরাফুল। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ আশরাফুলের জন্য ছিল নিজেকে প্রমাণ করার মঞ্চ, কিন্তু সুযোগটা প্রায় হারাতে যাচ্ছিলেন তিনি। এমন সময় দেবদূত হয়ে আবির্ভূত হন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার বন্ধু মোহাম্মদ আশরাফুলকে বদলে দিলেন তিনি। শুক্রবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের অবনমন ঠেকানোর ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে 103 রানে অপরাজিত ছিলেন। সেঞ্চুরি সংখ্যায় আশরাফুলই এবার ঢাকা প্রিমিয়ার লিগে সবার উপরে। কিন্তু অবাক হলো সত্য যে আশরাফুলের এবারের লিগে এই সাফল্যের পিছনে ছিলেন মাশরাফি। যদিও মাশরাফি ছিলেন আবাহানীতে আর আশরাফুল কলাবাগানে, কিন্তু ভিন্ন দলে খেলেও বন্ধুকে অনুপ্রাণিত করা যায়, তাকে বুদ্ধি, পরামর্শ ও উৎসাহ দেওয়া যায়। সেটা মাশরাফি একা নন, আশরাফুলের সুহদ্র ও শুভানুদ্বয়ী কোচ জালাল আহমেদ চৌধুরী সহ আরও অনেকেই দিয়েছেন। তবে আসল কাজটি করেছেন মাশরাফি। আশরাফুলকে ফিটনেস সচেতন করে তুলে আগে ফিটনেসে মনোযোগী হওয়া, ওজন কমানো এবং শরীরটাকে চাঙ্গা রাখার পরামর্শ দিয়ে প্রকারান্তে আশরাফুলের ব্যাটকেই সচল করে দিয়েছেন মাশরাফি। কেননা শাইনপুকুর আর খেলাঘরের বিপক্ষে টানা 2 ম্যাচে ডাক মেরে প্রায় বাদ পড়তে যাচ্ছিলেন কলাবাগানের হয়ে খেলা আশরাফুল। এরপর অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি, পরে আবারও ডাক মারেন তিনি। কিন্তু এরপর শুরু হলো তার ধারাবাহিকতা দেখানো। পরবর্তী 4টি ইনিংসে করলেন যথাক্রমে 64, 16, 127 এবং 103 রান। এই বদলে যাওয়ার রহস্য ফাঁস করেন আশরাফুল নিজেই। তিনি বলেন তার এই বদলানোর পিছনে আছে এক পরশপাথর, নাম মাশরাফি বিন মুর্তজা। আশরাফুল যখন দল থেকে বাদ পড়ার মুখে, তখন হঠাৎ তাদের ড্রেসিংরুমে আগমন মাশরাফির। গল্প করতে করতেই জানালেন আশরাফুলের গত 4 বছর ফিটনেসের ট্রেনিংয়ের কিছুই হয়নি, তাই ফর্মে ফিরতে সমস্যা হচ্ছে। কথাটা মনে ধরল আশরাফুলের, চিন্তা করে দেখলেন ঘটনাটা সত্যি। নিষিদ্ধ হওয়ার পর গত 4 বছর ক্রিকেটে থাকলেও ফিটনেস নিয়ে কোনো কাজই করেননি আশরাফুল। ওজন বেড়ে গিয়েছে, খাওয়া দাওয়ার কোনো লাগাম ছিল না। মাশরাফির পরামর্শটা যেন সঠিক সময়ে পেলেন আশরাফুল, সাথে সাথে শুরু করে দিলেন খাবার নিয়ন্ত্রণ আর ফিটনেস ট্রেনিং। ফলাফল পেলেন হাতে নাতে। স্কোরবোর্ডই বলে দিচ্ছে মাশরাফির পরামর্শ কতটা কাজে লেগেছে আশরাফুলের। নতুন রূপে লিটল মাস্টারের প্রত্যাবর্তনের একটি আশা করতেই পারেন তার ভক্তরা।